হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজক্ষণ বাজে হচ্ছে বেলা 12:45, মানে 12:45 বাজে। তো আমার সান্ধান সব হয়ে গেছে, এবার আমি রেডি হব। তো রেডি হয়ে কোথায় যাব সেটা যখন তোমাকে ব্লগটা তোমাদের পুরোটা দেখতে হবে। তো আগে আমি ঝপাত করে রেডিটা হয়ে নিই, তারপর আমি তোমাদেরকে বলছি আমি আজকে কোথায় যাচ্ছি। তো একটু ইন্টারেস্টিং ব্লগ, তো তোমাদের আশা করি ভালোই লাগবে। তো অনেকটা রেডি হয়ে গেছে, তাড়াতাড়ি করে রেডিটা হতে হবে, নাহলে আমার বেরোতে লেট হয়ে যাবে। তো রেডি হয়ে নিয়ে তোমাদেরকে আবার ব্লগটা স্টার্ট করছি, দেখতে থাকো তোমরা। সো ফাইনালি আমি রেডি হয়ে গেছি, তো এবারে যাচ্ছি। তো যাচ্ছি হচ্ছে গিয়ে কলেজে অনেক দিন বাদে। তো কলেজে যাওয়ার কারণটা হচ্ছে গিয়ে কলেজে আমি আমার গ্র্যাজুয়েশনের সার্টিফিকেটটা এখনো অবধি আনিনি, তো সেই সার্টিফিকেটটাই আনতে যাচ্ছি। তো অনেকদিন ধরেই যাবো যাবো করছিলাম, বাট হয়ে ওঠেনি। তো ফাইনালি আজকে যাচ্ছি, রেডি হয়ে গেছি। 1:25 এখনো অবধি আমি যেতে পারিনি, অনেকটা দেরি হয়ে গেছে। আগে ব্লকটা স্টেশনে, আমার ওখানে একটা বান্ধবী ওয়েট করবে আমার জন্য। আমার একটা বান্ধবী ওয়েট করবে আমার জন্য, তো সে দাঁড়িয়ে থাকবে। তো আমরা যাবো দুজনে একসাথে যাবো। আর একটা বান্ধবী যাওয়ার কথা ছিল, ও যাবে না কোনো একটা কারণে। আমি ওই দিন ফুলি রেডি হয়ে গেছি, তো কেমন লাগছে কমেন্ট করে প্লিজ জানাবে। তো বাকি ব্লগটা স্টেশনে গিয়ে করছি, তাড়াতাড়ি করে যেতে হবে। তো ফাইনালি স্টেশনে চলে এসেছি। স্টেশনে এসে বক বক করতে খুব লজ্জা লাগলো, তাই জন্য চুপচাপ ভিডিওটা অন করে দাঁড়িয়েছিলাম। ট্রেন চলে এসেছে, ট্রেনে উঠে পড়েছি। এই যে অনেকদিন বাদে ট্রেনে যাচ্ছি, যাওয়ার সময় সিট ফাঁকাই ছিল, বসতে পেরেছি। সো ফাইনালি ট্রেন থেকে নেমে গেছি। এই যে এটা হচ্ছে আমার বান্ধবী প্রিয়াঙ্কা, সবাইকে হাই করে দে। তো অনেকদিন বাদে ওর সাথে দেখা হলো। তো আমরা যাচ্ছি কলেজে আজকে। তো আমার কলেজটা হচ্ছে বালিগঞ্জে মূলধর গার্লস কলেজ, তোমাদেরকে আজকে কলেজটাও দেখাবো। তো আজ যাচ্ছি কলেজের সার্টিফিকেটটা আনতে। তো অনেকটা দেরি করে বাড়ি থেকে বেরিয়েছিলাম, যাই জন্য বেরিয়ে আর রাস্তায় ব্লগটা বানাইনি, ট্রেনের মধ্যে ব্লগ বানাইনি, যদি আমার ফোন চুরি হয়ে যায় সেই ভয়ে। তো ট্রেনে এরকম একবার হয়েছিলো, আমার বান্ধবীর হাত থেকে একটা ফোন নিয়ে একজন পালিয়ে গেছিলো, মানে ভয়ে আমি ট্রেনের মধ্যে সেরকম কিছু ব্লগ বানাইনি। তো ওই জন্য নেমে এখন যাচ্ছি। তো গিয়ে এবার কলেজে ঢুকবো, আড়াইটার পর বলেছে যেতে, তো সেই জন্য আমরা একটু দেরি করে বেরিয়েছি। আর ছেলে, আমার ছেলেকে তো আমার মায়ের বাড়িতে পাঠিয়ে দিয়েছিলাম, নাহলে ছেলে থাকলে তো আমি বেরোতেও পারতাম না। তো এবার দেখা যাক কতক্ষণ কি আমাদের ওয়েট করিয়ে রাখে। তারপর অনেক দিন বাদে আজকে গড়িয়াহাটে এসেছি। আমাদের কলেজটা পুরো গড়িয়াহাটের মাঝখানে, একদম জামা কাপড়, কানের দুল সব কিছু একদম কলেজের থেকে বেরেলেই, সব হাতের হাত বাড়ালেই সব পাবো। তো অনেক দিন বাদে আসছি, তো একটু দেখতেও পারবো সব কিছু, বেশ ভালোও লাগছে। তো চলো বাকিটা কলেজে গিয়ে দেখো। তো ফাইনালি চলে এসেছি আমরা গড়িয়াহাটে, এবার আমরা কলেজের দিকে যাচ্ছি। তো যাওয়ার পথে শুধু কানের দুলের দোকান, চারিদিকে দিকেই তাকাবো জিনিসপত্র। তো ফাইনালি এবার আমরা কলেজের রাস্তার দিকে চলে এসেছি। তো আমার কলেজটা পুরো এর মাঝখান দিয়ে যেতে হবে, রাস্তা দিয়েও যাওয়া যায়, আমরা একটু জামা কাপড় দেখতে দেখতে যাওয়ার স্বভাব আমাদের। তো আমরা এই ভেতরটা দিয়েই যাতায়াত করি। তো শুধু চারিদিকে তাকালেই ভালো ভালো টপ সব সেল চলছিল। তো এবারে আমরা চলে এসেছি কলেজের দিকে, একদম কলেজের গেটে। তো এইটাই হচ্ছে আমাদের কলেজ, এই যে ব্লু আর হোয়াইট কালারের বিল্ডিংটা, তো মুরলীধর গার্লস কলেজ। তো এবারে আমরা কলেজের গেট দিয়ে ভিতরে ঢুকে যাব, গেটটা একটু বিচ্ছিন্ন হালকা। তো ফাইনালি এটা আমাদের হচ্ছে কলেজ। তো এখন আমাদেরকে ডিপার্টমেন্টটা দেখাবো। তো একটু কষ্ট করে সিঁড়ি দিয়ে হেঁটে হেঁটে যেতে হবে, কারণ আমাদের ডিপার্টমেন্টটা সব থেকে উপরে তিনতলায়। তো এখন যদি ক্লাস হয় তাহলে ডিপার্টমেন্টের ভেতরে আমরা ঢুকতে পারবো না। তো ফাইনালি আমরা ডিপার্টমেন্টের সামনে চলে এসেছি। আমার ডিপার্টমেন্টটা ছিল সাইকোলজি, বাট ক্লাস হচ্ছে আমরা এখন ঢুকতে পারবো না, তাই বাইরে থেকেই দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আমার ডিপার্টমেন্ট। সো আমি অনেক কষ্ট করে উঠেছি তিনতলা, কারণ আমাদের ডিপার্টমেন্টটা সব থেকে উপরে। তো দুঃখের বিষয়ে ক্লাস চলছে না, এই ভেতরে ঢুকতে পারলাম না, ক্লাস হচ্ছিল বলে ঢুকতে পারলাম না, বাইরে থেকেই একটু দেখাতে পেরেছি। আমার ছিল সাইকোলজি ডিপার্টমেন্ট। তো ফাইনালি সার্টিফিকেটও পেয়ে গেছি, এবার যাবো হচ্ছে বাড়ি। আমার বান্ধবীর জন্য অপেক্ষা করছিলাম, আমি বলি তুই সার্টিফিকেটটা ততক্ষণ নে,
আমি একটু ভিডিওটা বানিয়ে নিয়ে এই সুযোগে তিনতলা দিয়ে উঠতে নামতে আমি হাঁপিয়ে গেছি। তো ফাইনালি কলেজের সব কাজ কমপ্লিট হয়ে গেছে, আর ও তো ফোনে বকবক করছে, আর আমরা এখন বাড়ি যাবো। 3:15 ট্রেন, আমরা যাই না পাবো কিনা, কিন্তু আমার কত কিছু কেনার ছিল, বাট ওর তারা যেহেতু রয়েছে সেই জন্য আই থিঙ্ক ভাবছি কিছু কিনতে পারবো না, বাট দেখা যাক কী করা যায়। ট্রেনটা পেলেই হলো, চারিদিকে শুধু দোকানই দোকান। গড়িয়াহাটে আসলেই মনে হয় যেন কিছু না কিছু কিনি, কিছু না কিছু কিনি, বাট মানে এতই লোভনীয় একটা জায়গা। সো ফাইনালি ট্রেনে উঠে গেছি, ট্রেনে যা ভিড় সেটা বলে আর কাজ নেই। আমি রীতিমতো সিট পাইনি, দেখতেই পাচ্ছ তোমরা, শুধু সবার মাথা দেখা যাচ্ছে। মানে এতদিন বাদে ট্রেনে উঠেছি আর ট্রেনটা ক্যান্সেল ছিল, সব ট্রেনের প্যাসেঞ্জার একটা ট্রেনেই উঠে গেছে। ফাইনালি ট্রেন থেকে নামলাম, এবারে যাচ্ছি হচ্ছে বাড়ির দিকে। তো ভেবেছিলাম কিছু কিনবো টিনবো, মানে খাওয়া দাওয়া একটু করবো, কিন্তু আমার বান্ধবীটার একটা জায়গায় টিউশনই ছিল, মমানে পড়ানোর আছে, সেই জন্য ওকে 3:15 ট্রেনটাই ধরতে হবে। তো এরপর সেনালে আবার 1 ঘন্টা বসে থাকতে হবে, সেই জন্যই তাড়াতাড়ি করে ট্রেনটা ধরতে হলো। সেটা কিছু খাওয়া হয়নি, কিন্তু হ্যাঁ 5-10 মিনিট আগে স্টেশনে চলে এসেছিলাম, তো অনেক আমি প্রচুর সবজি বাজার করেছি আমার হচ্ছে বাড়ির জন্য। তো আজকে আমার শাশুড়ি মা খুশ হয়ে যাবে, আমি প্রচুর সবজি বাজার করে ফেলেছি, অনেক কম দামে বেঁচে সব কিছু 10 টাকা করে, মানে এত কম দামে সবজি বাজার ছেড়ে দেওয়া যায় নাকি। তো সেটা নিয়ে নিয়েছি, এবারে যাচ্ছি একটু মায়ের ওখানে, ছেলে মায়ের কাছে আছে, তো ওখান থেকে তারপরে ছেলে নাকি খাবার খায়নি শুনলাম, তো ওখানে একটুকে খাওয়াবো, তারপরে ওখান থেকে হয়ে বাড়ি যাব। প্রচুর গরম, আজকে প্রচুর হাঁটা হয়ে গেছে, অনেকদিন বাদে ট্রেনে উঠেছি, আর ট্রেনে যে আজকে ভিড় হয়েছিল আইডিয়ার বাইরে, আমি সেটা ভিডিওতে দেখতেই পাবে তোমরা, যেই লেভেলের ট্রেনে ভিড় হয়েছিল। আসলে তার আগে ট্রেনগুলো ক্যান্সেল ছিল, তো সব ভিড় একেবারে একটা ট্রেনেই হয়ে গেছে। তো ফাইনালি আমি মায়ের ওখান থেকে চলে এসেছি, এবারে এসেছি বাড়ির ঠিক কাজে ঢুকবো, জুতো ছিঁড়ে গেছে, তো জুতো ছিঁড়ে গেছে এবং আমি মুচির কাছে এসেছি জুতো সেলাই করাতে। জুতো সেলাই হচ্ছে আমি দাঁড়িয়ে আছি, কি কপাল, মানে ভাগ্য ভালো আমার বেশি দূরে কোথাও এমন অট জায়গায় ছেড়েনি যেখানে দোকান পাবো না, যেখানে ছিঁড়েছে মোটামুটি বাড়ির সামনেই দাঁড়িয়ে আছি। তো ভাবলাম সেলাইটা করে করে নিই, শাশুড়ি মায়ের জুতো, বাই চান্স ছিঁড়ে টেরা দেখলে এক্ষুনি বলবো ও তোকে জুতোটা দিয়েছি পরতে, তুই ছিঁড়ে দিয়েছিস। তো সেই জন্য ছিঁড়ে গেছে, তাতে করে সেলাইটা ভরে নিচ্ছি, তারপরে বাড়ি যাব। সো বাড়িতে তো চলে এসেছিলাম, তারপরেই মায়ের ওখান থেকে বেরিয়ে আবার জুতো ফুটো ছিঁড়ে কিছু সব সেলাই টেলাই করে বাড়ি চলে এসেছি। এসে ফোনে আর চার্জ ছিল না, চার্জে বসে শুয়ে পড়েছিলাম। তো ঘুম থেকে উঠে আমার ব্লগটা এখন শুরু করছি। তো যাই হোক, আজকে মানে অনেক দিন বাদে বেরিয়েছিলাম, ট্রেনে যেতাম প্রায় 3-4 বছর বাদে, 3 বছর হয়ে গেছে, আমি 3-4 বছর হয়ে গেছে ট্রেনে উঠলাম, মানে ট্রেনের ফ্রেনের দিক করে তো কোথাও যাওয়া টাওয়া হয় না। অনেক দিন বাদে ট্রেনে উঠলাম, ব্যাস বিশাল, যেমনি আজকে গরমও ছিল তেমনি ট্রেনে আজকে ভিড়ও ছিল, মানে ভিড়ের মধ্যে রীতিমতো পিষে যাওয়ার মতো অবস্থা। তো সেই অবস্থাতেই ট্রেনে যাতায়াত করলাম, তো সেই অভ্যাসটা না চলে গেছে, আসলে অনেকটা গ্যাপ হয়ে গেছে, যখন কলেজে পড়তাম তখন এরকম ডেইলি যাতায়াত করতাম, বাট এখন সেটা আর পসিবল হয় না, সেই জন্য ওই ভিড়ের মধ্যে এখন আর যেতে পারি না। তো আজকে অনেক কষ্টে গেছি, যাক ভালো লাগলো, অনেকদিন বাদে কলেজটাও একটু গেলাম, কলেজটা একটু ঘুরলাম, কি দুঃখের বিষয়ে কিছু একটু কিনতে পারলাম না, কেনাকাটি সেরকম করতে পারবো, মানে গড়িয়াহাটের মতো জায়গায় গেলাম যেখানে মেয়েদের জিনিসে ভরপুর, মানে সব কিছু ড্রেস থেকে শুরু করে কানাদুল থেকে শুরু করে সব কিছু, বাট সেই গড়িয়াহাটের মতো জায়গায় গিয়ে যদি কিছু কিনতে না পারা যায় সেটা সত্যি খুব দুঃখজনক। বাট ঠিক আছে, বেটার লাগ, নেক্সট টাইম আবার নেক্সট টাইম যখন যাবো তখন কিছু না কিছু ঠিক কিনে নেবো। তো এবারে কিছু আর কেনা হলো না, আর একটা দুঃখ সেটা হচ্ছে যে মোমোটা পেলাম না। কি দেখবি, তুই ছবি, আচ্ছা দেখো দেখো আমার ছেলেও দেখবে, কি দেখবে। যাই হোক, আজকে ভিডিওটা আমি এখানে শেষ করছি। তো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট করে দেবে, আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনটাকে ক্লিক করে দেবে, যাতে আমার ভিডিওর সমস্ত নোটিফিকেশন তোমাদের কাছে আগে পৌঁছে যায়। তো আমার দেখা দেখি আমার ছেলেও কপি করছে, এই যে আমার দেখা দেখি আমার ছেলেও ভিডিও ফিডিও জ্যাঠার ফোনে চালিয়ে কপি করছে, মানে সব কিছু শিখে গেছে, মানে যা করবো দেখে দেখে শিখ করবে। তো যাই হোক, দেখা হবে নেক্সট ভিডিওতে, টাটা।